আসসালামু আলাইকুম। চলুন বাজারে যাব। আপনাদের ভাই আজকে বাসায় নাই, তো এখন সকাল 11টার মতো বাজে। আমি বাজারে যাচ্ছি একটু ডিম আর আলু আনতে। আমি পিছনের ক্যামেরাটা দিয়ে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি কিভাবে আমি কিনছি। ডিম দিয়েন তো এক ডজন কত করে? ভালো দেখে দিয়েন, ময়লা থাকে না যেন ডিমে। আপনি ডিমটা ভেতর ভাই ব্যাগে ভরে রাখেন, আমি একটু আসি। হ্যাঁ আসে নিচ্ছি। ইউটিউব চ্যানেল চালাবেন না? হ্যাঁ। আলু কত করে? 40 টাকা কেজি। আচ্ছা দিয়ে দাও 1 কেজি। এই তো আলু নিচ্ছি। বাজারের এত দাম, মানে কি বলবো, 75 টাকা করে পেঁয়াজ হয়ে গেছে। কাঁচা এটা কত করে? 40 টাকা। হ্যাঁ 40 টাকা। মানে 1 আঁটি 40 নাকি কেজি? 1 কেজি 40, এখানে 1 আঁটির বেশি আছে। এই তো দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছেন। দাম এত বাড়লো কেন চাচা? দাম বাড়িয়ে কত রাখবেন? 30 না, আপনি 20 টাকা রাখেন। তাহলে 25 টাকা রাখুন। চাচা এই যে টাকা 25 টাকা দিয়ে দিচ্ছি, দেখা যাবে না? চাচা রাখেন। এই তো শাক নিয়ে নিলাম। এই তো আমি বাজার করে নিয়ে আসলাম। শাক নিয়েছি, ডিম, আলু, আর আমার জন্য একটা গ্রিন টি নিয়েছি, যেহেতু আমি গ্রিন টি খাই। তো এখন রান্নাবান্নার পালা। আমি শাকটা সুন্দর করে কেটে রেডি করে নিই, তারপরে শেয়ার করছি আপনাদের সঙ্গে কি করব। ডাল দিয়ে ডিম ভুনা করব। আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি, আর এখানে 4-5 টুকরো রসুন দিয়ে দিলাম। এটা ভালোভাবে সিদ্ধ করে নিব। আর পাশের চুলে আমি বসিয়ে দিয়েছি, দেখুন ডিম হতে থাক। এদিকে আমি 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছি, এখন আমি শাকগুলো কেটে নিব। তো দেখতে পারলেন আমি বাজার করে নিয়ে এসে রান্না বসিয়ে দিলাম। আপনাদের ভাইয়া বাসায় নাই, যে জন্য আমাকেই বাজার করতে হলো। বেশিরভাগ সময় বাসার বাজার কিংবা রুহিবাবুর স্কুলে যাওয়া আসা এই কাজগুলো আমাকেই করতে হয়, কেননা আপনাদের ভাইয়া ব্যস্ত মানুষ, সময় দিতে পারে না তেমনভাবে। এখন আমি ডাল আর ডিমটা বসিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ রসুন মরিচটা কেটে শাকটা ভালোভাবে কেটে নিব, আর আপনাদের সাথে গল্প করব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করতে, প্লিজ প্লিজ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলটা একদমই নতুন, তারা তো করেইছেন, আর আমার যারা নতুন ভাইয়া পুরো আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেননা সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, জাস্ট একটু ভালোবাসা। অবশ্যই তোমাদের ভালোবাসার মানুষ করে নিও, আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা সুপথ করে দিও, কেননা আমি নিজের ইচ্ছাতে ইউটিউবে এসেছি। আমার চলার পথটা একদমই সহজ ছিল না বা এখনও না। আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা আমাকে সাহায্য করবেন আমার পাশে থেকে, এটাই সাহায্য আমি মনে করি। কেননা আমরা যারা গৃহবধূ আছি, আমরা অনেকে অনেকভাবে পিছিয়ে আছি, কিন্তু আমি চাই কিছু করতে। আমার মাস্টার্স পরীক্ষার কারণে আমি লম্বা একটা বিরতি নিয়েছিলাম, যার কারণে আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে বলবেন যে আপু এটা খারাপ হয়েছে, এটা ভালো হয়েছে, আমি খুব উপকৃত হব।
এবং চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদেরকে সবকিছু শেয়ার করার। তাহলে আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়ে এগুলো কেটে নেই, তা না হলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বুঝছেন, ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন একটু ভালোভাবে ম্যাশ করে নিব। এতো দেখতে পাচ্ছেন গুটেনো হয়ে গিয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দিব। এই তো গরম পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা করা যাবে না, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো। তো ডালটা ভালোভাবে বলক এসে গেলে আমি বাগার দিয়ে নিব। ডালটা বাগার দিয়ে নিব। আজকে আমি নতুন পদ্ধতিতে আপনাদেরকে ডাল দিয়ে ডিম ভুনা দেখাবো। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনটা একটু ফ্রাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হলুদ দিয়ে ডিমগুলো মাখিয়ে রেখেছিলাম সেই ডিম দিয়ে দিব। আমি একই সঙ্গে ডিম আর পেঁয়াজ রসুন কুচিগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর ডিম ফ্রাই হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আগে দিই নাই, কারণ তাহলে পাঁচফোড়নগুলো পুড়ে যেত। এখন আমি এই তো ডালটা দিয়ে দিব। এখন আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। আচ্ছা, ডালটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আমি এখানে রসুন কুচি করে নিয়েছি এভাবে, আর মরিচটা এই যে পুরো চিড়ি নাই এভাবে চিড়ে নিয়েছি। দিয়ে দিব এখন রসুন কুচিগুলো। আমি আজকে আনকমন পদ্ধতিতে আপনাদেরকে লাল শাক ভাজি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রাই হয়ে গেছে, এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব শাক, আগে এভাবে কেটে ধুয়ে রেখেছি আমি, সেই শাকটা দিয়ে দিচ্ছি। লবণ, আর দিয়ে দিব অল্প পরিমাপে একটু হলুদ গুঁড়ো। শাকগুলো আমি এভাবে রান্না করে নিব, কোনো ঢাকনা দিব না, কোনো পানিও দিব না, এভাবে সুন্দর করে ভাজা ভাজা করে নিব।
তাহলে রেডি হয়ে যাবে আমার লাল শাক ভাজি। এই তো দেখতে পাচ্ছেন গোসল করে চলে এসেছি, এখন সবাইকে খেতে দিয়ে দিব। করছি আপনাদের সবার ভালো লেগেছে আজকের ভিডিও, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আর আপুর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর এদিকে আপনাদেরকে দেখে দিচ্ছি আমি গোসল করতে গিয়েছিলাম রুহি বুড়ি কি করেছে, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা। এই তো রুহি বুড়ি আর্ট শুরু করে দিয়েছে, তো এখন আমরা সবাই খেতে বসে যাব। আমার আসো খাইতে দিব, আসো। ওয়েট ওয়েট ওয়েট।